I'm your boss. And Rakib, you do my customer. Guys, দেখো ওরা আমার সাথে কি করতেছে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করাইতেছে তাও আবার আজ তো বরফ দিয়ে কবরে 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 প্রিয় দর্শক এই ভিডিওতে যদি 1,55,000 লাইক থাকে তাহলে 24 আওয়ার্স ব্রাদার চ্যানেল আসবে Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. So guys, আজকের এই ব্লগটি হচ্ছে বিং বস ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ পার্ট 3 আমাদের লাস্ট বস চ্যালেঞ্জে আমরা তোমাদের থেকে ভোট চেয়েছিলাম যে আমাদের নেক্সট বস চ্যালেঞ্জে কে বস হবে সো সেখানে আমরা বলেছিলাম আমার পক্ষ থেকে ছিল 50,000 কমেন্ট এবং মেহেদির পক্ষ থেকে ছিল 1.5 লাখ লাইক যারটা আগে হবে সেই হবে বস বাট তোমরা সেখানে 3 ঘন্টার ভিতরে 70,000 কমেন্ট করে দিয়েছো সো সেই ক্ষেত্রে বস হই আমি বাট এবার আমি বস হচ্ছি না বিকজ অফ একবার তো আমি বস হয়েছি সো মেহেদিকে একবার সুযোগ দিচ্ছি সো বস চ্যালেঞ্জ পার্ট 3 তে এবার বস হচ্ছে মেহেদি সো গাইস চলো এখন আমরা ব্লগটা শুরু করি বাই দ্য ওয়ে আমি তো ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি সেটা আমরা কিন্তু নতুন চ্যানেল খুলে ফেলেছি সো এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল যারা দেখছো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি গিয়ে এখনই সাবস্ক্রাইব করো সাথে সাথে একটা স্ক্রিনশট নাও আর স্ক্রিনশট নিয়ে বলে দাও তুমি কত নাম্বার সাবস্ক্রাইবার আর হ্যাঁ আমাদের কিন্তু একটা রেকর্ড করতে হবে সেটা কি সেটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট টাইম একদিনের ভিতর 1 লাখ সাবস্ক্রাইবার ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এটা পারবো আর বাই দ্য ওয়ে কালকে কিন্তু আমার বার্থডে সো বার্থডে হিসেবে তোমাদের কাছে আমি এই ছোট্ট একটা গিফট করছি ছোট না এটা অনেক বড় একটা গিফট আই হোপ আমরা সকলে মিলে এটা কমপ্লিট করে ফেলবো সো গাইস প্লিজ প্লিজ গাইস যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দাও কারণ গাইস আমি জানি এটা আজকে বা কালকে 1 লাখ সাবস্ক্রাইবার হবে কিন্তু আমি চাচ্ছি এটা যাতে একদিনের ভিতর হয়ে যায় সো গাইস প্লিজ প্লিজ গাইস যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে দাও ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এই রেকর্ডটা তৈরি করে ফেলবো সো গাইস চলো এখন আমরা ব্লগটা শুরু করি আর বাই দ্য ওয়ে কালকে কিন্তু আমার বার্থডে বার্থডে গিফট হিসেবে একটা সাবস্ক্রাইব বাটন তো চাইতেই পারি না লাইক না সাবস্ক্রাইব সো গাইস চলো আজকে আমাদের সবার 12টা বাজবে কারণ মেহেদি ওর মাথায় অনেক কিছু প্ল্যানিং আছে ও সব কিছু এতদিন নোট করছে আমাদের সাথে কি করবে প্রতিটা দিন আমরা ওর সাথে যা যা করছি সব নোট করছে লাস্ট টাইম আমরা ওর সাথে যা করছি সো আজকে আমাদের তো আল্লাহ বাঁচাও ট্রাস্ট মি গাইস আজকের এই ব্লগে শুধু আমি একা ভয় না আমার ফুল টিম আজকে ভয় আছে কারণ তোমরা তো জানো আজকে মেহেদি বস আর মেহেদি কি পরিমাণে দুষ্ট সেটাও তোমরা জানো আল্লাহ জানো আমাদের সাথে আজকে কী কী করে কারণ অনেক ভয় আছে সো চলো এখন আমরা যাই আমার টিম রাখি হোসেনের কাছে সো গাইস কি অবস্থা তোমাদের ভালো না আমার অবস্থা বেশি ভালো না সো গাইস চলো এখন আমরা ঋতু ইন্ট্রো নেই হে গাইস আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আমি একদমই ভালো নেই বিকজ আমি যে দিনটার জন্য অনেক ভয় পাইতেছিলাম ফাইনালি সেই দিনটা এসে পড়ছে সো এর আগের বার আমি সবার সাথে অত্যাচার করছি আর মেহেদিবে আরে বেশি করছি এখন আল্লাহ জানে মেহেদিবে আমার সাথে কি করে আর দেখো ভাগ্য তোমাকে কই থেকে কই নিয়ে আসছে তুমি আগে ছিলা বস এবার হয়ে গেছো চাকর গাইস প্লিজ কেউ অহংকার করো না যতই উপরে থাকো না একদিন একদিন তোমার নিচে নামবে যদি তুমি অহংকার করো তাহলে আল্লাহ তোমাকে বেশি দিন উপরে রাখবে না সো অহংকারকে বর্জন করো সেটা তোমাকে বর্জন করতে হবে অহংকার হলো পথের মূল পতনের মূল ওকে সো গাইস এখন আমরা যাব জাহিদ হাসান জয়ের কাছে হে ম্যান হোয়াটস আপ ম্যান আই এম নট ফাইন ওকে ম্যান ইন্ট্রো দেন ম্যান আমি যাই ওকে হে গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো সো এতদিন যে দিনের অপেক্ষা করতেছিলাম ওই দিনটা আবার চলে আসছে এই দিনের জন্য অপেক্ষা করতেছিলি মানে মেহেদি বস ভাই তুই চাকর হবি ও সরি যে দিনের ভয় ছিলাম ওই দিনটাই চলে আসছে আমি চাই না যেন মেহেদি মামায় বস হোক আমি চাইছিলাম যে যাতে রাকিব মামা বসে আমি তার পার্টনারে থাকি বাট হইল না জিনিসটা ওর চেহারা দেখছেন আজকে মানে একদম একটা স্যাডনেস চলে আসছে রাইট ইয়েস ওকে সরি তো চলে আসো তো গাইস আমরা তো আজকে বস চ্যালেঞ্জের জন্য মোটামুটি রেডি না রেডি হইতে হবে বাই দ্য ওয়ে কালকে কিন্তু আমার বার্থডে না হ্যাঁ কালকে তোর বার্থডে সো বার্থডের জন্য কি করতে হবে বলো তো ওদের আমাদের গিফট দিতে হবে আরে গিফট না বেটা সাবস্ক্রাইব ও হ্যাঁ আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ওকে সাবস্ক্রাইব কিভাবে করবেন ডেসক্রিপশনে লিংক দেয়া আছে তাড়াতাড়ি এখনি লাইক করো সাবস্ক্রাইব কিভাবে করতে হয় তোমরা জানো এইভাবে বেল আইকন ক্লিক করে দাও সো গাইস চলো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমরা এখন আমাদের বসকে নিয়ে আসছি সো চলো সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া করবেন। ওই যে আমি বেরোইতেছি, তাহলে হ্যাঁ আসতেছি, দাঁড়ান আমি আসতেছি। এই ফুলের মালাটা রেডি করতে কো না তাড়াতাড়ি। ও হ্যাঁ আমি নামতেছি। বস আপনি নামেন, বস তাড়াতাড়ি নামেন। বস বস আপনাকে স্বাগতম, আসেন বস, আসেন বস। ওয়াও বস আপনাকে কিন্তু আজকে সেই লাগছে বস। বিহেভটা তো ভালো লাগতেছে না। সরি বস আমার ভুল। বিহেভটা তো ভালো লাগছে না। সরি বস। গায়ে দিচ্ছে কে দেখো না, আপনাকে শর্ট মেসেজ করে দিচ্ছি। গায়ে দিচ্ছে কে? এই মামা, মামা দিতেছে। আচ্ছা আমি ধরব না বস। আমি মেসেজ করব না। হ্যাঁ হ্যাঁ মেসেজ করে দিচ্ছি। আচ্ছা তোমরা যাও এখন, আমি আমার ইন্ট্রোটা দেই নি যাও বস। ক্যামেরাম্যান রেডি তো? আচ্ছা তাহলে আমি আমার ইন্ট্রোটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে তাহলে ফাইনালি সেই দিনটা চলে আসলো যেই দিনের অপেক্ষায় আমি অনেক দিন ধরে ছিলাম। বিকজ অফ রাকিব এবং ঋতু মিলে আমার উপর যেই পরিমাণের অত্যাচার করছে, আর জয় তো বস হওয়ার দরকার নেই, কারণ জয় বস হওয়া ছাড়াই আমাদেরকে মারে। সো ফাইনালি আজকে আমার রিভিউনার দিনটা চলে আসছে। চলে আসো গাইস। আমি তো জীবনে বস হইনি স্যার, আমি তো কারো বস হওয়া ছাড়াই আমাদেরকে অত্যাচার করছে। শুনো গাইস, তারা এসো কেন তখন কি করব বস? দেখতেছো ওরা কি কাজ করতেছে। শুনো আমি আপনার মুখটা পরিষ্কার করে দেই। মুখ কি ওইখানে আমার না, এটা যে ওনার যে ঘামটা ছিল, আমি বলি আপনার ফেসটা মানে ভিজা না, একটু ভিজা ভিজা লাগে। হ্যাঁ ওটাই ওটাই, আমার মুখে যে ঘামটা সেটা দিয়ে আমি একটু ভিজা ভিজা আমি বলছি। আচ্ছা তো তোমাদের কে আমার যেটা বলছি মানে তোমাদের বাই দ্য ওয়ে বস কাল কিন্তু আমার বার্থডে। হ্যাঁ কাল কিন্তু আমার বার্থডে করব। সাবস্ক্রাইব করতে বলেন, নতুন হয়ে দেখা করতে হবে না। হ্যাঁ তা তো অবশ্যই। গাইস ছেলেটার যেহেতু বার্থডে আমার অ্যাসিস্ট্যান্ট, তো আমি চাই যে তোমরা ওর বার্থডে হিসেবে গিফট হিসেবে জাস্ট তোমরা জাস্ট ওর নতুন যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করো। আর আমি জানি তোমরা যেভাবে ভালোবাসো অবশ্যই ওর মনের আশাটা পূরণ হয়ে যাবে। সো এর আগের বার বার্থডেতে তোমরা ওর মনের ইচ্ছাটা পূরণ করছো। 5 লাখ এবার 1 লাখ। আই হোপ তোমরা এইবার তার মনের ইচ্ছাটা পূরণ করবা, তোমরা কি বলো? হ্যাঁ অবশ্যই। তো গাইস তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর নিউ চ্যানেল। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ বস। হইছে? থ্যাঙ্ক ইউ, হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি আমার পজিশনে আসি। হ্যাঁ আপনি তো আপনার পজিশনে আছেন, আপনি আমার পজিশনে আছেন। আচ্ছা ঠিক আছে আসেন। তো তোমরা আজকে কি ভেবেছিলে যে তোমরা দুজন কেন বলছো? জি আমরা ভেবেছি, ভেবেছিলে যে এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আর তোমরা যে পরিমাণ অত্যাচার করছো। শুনেন বস আপনি এটা ভুলবেন না। গায়া দিছো কেন বস? শুনেন আপনি এটা ভুলবেন না। সেটা চশমাটা কোথায়? এখানে রেখেছি, এখানে রাখতে বলছি। চশমা থাকবে এই যে এখানে বস, ঠিক আছে না? ওকে এবার চশমা। আচ্ছা সরি। হ্যাঁ ওকে। সো বস আপনি কিন্তু এটা ভুললেন না, সেটা কি জানেন? কি? আপনাকে কিন্তু বস চ্যালেঞ্জের সুযোগটা আমিই দিয়েছি। হ্যাঁ তুমি দিয়েছো কিংবা জয় দিয়েছি কিংবা আরেকটা জিনিস, সেটা সেটাও আজকে আমি বস। আচ্ছা সেটা জানি, কিন্তু আরেকটা সেটা মনে রাখেন কি আজ আপনি বস, কাল কিন্তু আপনার বস নাও থাকতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে আজকে বুঝে শুনে কাজ করতে হবে। আমি এটাকে একটা বস, আমি আজকে আমি একদিনই তো সময় পেয়েছি বস, একটু বলতে দেন। আমি এটাকে বলেছিলাম যে অহংকার পতনের মূল। এই দেখেন অহংকার পতন না, পতনের। সো এখন হচ্ছে বস আমি বলি, শুনেন বস এখানে আসেন বস। বলেন বস। এখন আপনাকে যে যে কথাটা বললো মানে মাত্র যে এই মুখটা যার মুখে বলছে যে অহংকার পথের মূল, সো বস সে কিন্তু আপনাকে এর আগের বার অনেক খারাপ কাজ করেছে। মনে শুধু সে নয়, আপনার দিকে যা বস দেখতে পারলেন তো? শুধু সে নয়, মনে আছে আমার সময় কি করছিল? আমার পাম্মার ছিল গায়ে, পাম্মারই নাই বস। আচ্ছা বস আমাকে বলতে দেন বস। শুনেন বস ওর এবার ধরেন বস, শুরু থেকে ওরে ধরেন বস। হ্যাঁ শুধু ওকে ধরবো না, তোমাকেও ধরবো, কারণ এবার বস হয়েছে তুমি অত্যাচার করছো। এবার বস আমাকে ধরো। ওকে দেখ দাও কিভাবে ধরবো আজকে ভিডিওতে গাইস তোমরা দেখতে পারবা। সো বস চলেন আমরা এখন শুরু করি আমাদের ব্লগ। অবশ্যই আমি তো এক্সাইটেড কখন তোমাদের উপর অত্যাচার করব। আর হ্যাঁ জয় বিশেষ করে তুমি, কারণ তুমি যে পরিমাণে অত্যাচার করো ভিডিওতে, তুমি সবাইকে যে সময় শুরু। আরে বস এত ক্যাশ ক্যাশ করে শুরু করেন তো ব্লগটা। আচ্ছা তো গাইস চলো আমরা শুরু করি ওদের উপর অত্যাচার, কারণ দেখো ওরা কত বেশি এক্সাইটেড যে ওরা অত্যাচারিত হবে। তো চলো শুরু করা যাক। আসো গাইস কেও আমরা বস কেও করব, তাই আসো বস। এই গাইস আসো, জয়কে দিয়ে আমি শুরু করতে যাই। আর তোমরা সবাই জয়কে বেশি ভালোবাসো তো আমি জয়কে দিয়ে। আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। আচ্ছা জয়কে দিয়ে কি জানি করব ভেবে আসছিলাম বস। না ভেবো না, ভেবো না, বুঝে যাও, বুঝে যাও বস। I have idea. না বললো না বস আমার কাছে টাইম। ভালো কিছু দিবা, ভালো কিছু, কোনো গুটিবাজি চলবে না। গুটিবাজি করতেছে, গুটিবাজি করতেছে। Stop your mouth বস। শুনেন यस জয়কে আপনি এক কাজ করেন, আপনার তো ডগ অনেক ভালো লাগে বস। হ্যাঁ শিরোকে আমার খুব বেশি ভালো লাগে, কিন্তু বস শিরো তো এখনো ছোট, এজন্য আপনার সাথে খেলতে পারে না। আর আজকে আমি শিরোকে মিস করছি। হ্যাঁ মিস, আচ্ছা মিস করছেন, মিস করতেছি কারণ শিরো আজকে আসে নাই। বস আমার কাছে একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যেহেতু শিরো ছোট আপনার সাথে, কিন্তু যে আপনি খেলতে চাইছিলেন কালকে বল হ্যাঁ, ও কিন্তু খেলতে পারে না। খেলতে পারছিল না তো বস আজকে আপনি সেই আশাটা পূরণ করি আমরা। চলেন। কিভাবে? হাউ? জয়কে জয়কে আমরা ডগ বানাবো, আপনি এভাবে থ্রো করবেন, ওইটা নিয়ে যাবেন। ও ম্যান গ্রেট আইডিয়া। তালি বস, তালি মানি বস। আমাকে পার্টনারশিপে নেন, আমাকে পার্টনারশিপে নেন বস। আপনি অনেক ভালো ভালো জিনিস পাবেন। ওটা আমি পরে ভেবে দেখব, আগে আমার ডগটা রেডি করো। আগে আমার ডগটা রেডি করো। ওকে গাইস, আপনি একটু ওয়েট করুন, আমি আমার ডগ, আমাদের এই ডগটাকে রেডি করছি। ওকে ডগ, ডগ মানে কি না আমি না তাড়াতাড়ি সো গাইস ইটস মাই প্লে টাইম সো জয় দিকে আসো বস নিশিছি আসছি তুমি আসছি বস আর ইউ রেডি আর ইউ রেডি ওকে ওকে তুমি রেডি হও না হও সেটা কিছু বলতে চাও animal abuse animal abuse what human abuse no guys এটা হচ্ছে আমাদের ফান আর এটা ব্লগ এটা একটা চ্যালেঞ্জ তোমাকে abuse কই করছে না okay তাড়াতাড়ি তুমি এখন চ্যালেঞ্জ না করো বলতেছে abuse বসো বসো তাড়াতাড়ি রেডি হও বস আপনি বুঝছেন এত জোরে মারবেন যাতে অনেক দূরে যায় ঠিক আছে আরে ভাই না না এই মাটি অনেক গরম বস আমি মেরে দিই নাকি আপনি মারবেন বস না না তো তুমি তো বস হয়ে গেলা যাও শালা কি করে এত বলো আমি কি ঋতু নাকি আচ্ছা রেডি আর রেডি জয় নো জয় নেশো আসো নেশো গুড বয় মাই গুড বয় এগেন জয় নেশো Joy! That's a good boy. Hapas to gille ka hapan na kya right? Ready? Ede hapai kaise bhai? Ede hapai kaise? Done. Tumi onek bhalo kaj korcho. Well done. আচ্ছা এখন তো ওর পালা শেষ মানে ওকে আমি একটু রেহাই দিতে চাই এখন আমি কার উপর যাব ওর অত্যাচার করতে না ও পরে ওরে আমি বস ওরে নেন বস ও আপনি তো লাস্ট টাইম যা করতে বস ও আপনি কিভাবে মারছে আমি ছেড়ে বানাইছি কিছু ছিল জানি বস আপনাকে দিয়া মারছে কিছু না এখন তুমি যাবা হ্যাঁ এখন তুমি বস কালকে কিন্তু আমার বার্থডে তো কি হইছে বাই দ্য ওয়ে আমার বার্থডে কালকে এই বার্থডে কি হইছে বার্থডে কি হইছে কালকে বার্থডে তোমার জুতা অনেক সুন্দর কিন্তু यस বস আমি এটা বিদেশ থেকে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি জুতাটা খুলো বস বলছে লেক্স আছে ওপেন ইওর শু ও মাই গড আপনি ইংলিশ বলতেছেন বস यस ওপেন ইওর শু বস মানে জুতা খুলবো কেন বস এদিকে অনেক গরম না তোমার জুতা খুলতে বসছি জুতা খুলো ওকে বস খুলছি বস পাটা পড়ে যাবে এখন উমা also socks ফেস তোমার পাস মোজা খাবেন বস খাবো না খাবো সেটা বড় বড় নেছো কেন ও পাক গরম দাঁতে আসো মিয়ার শু কেন বস নো অনলি সক্স তোমার জুতা কি তোমার কাছে না হ্যাঁ বস আমি যেখানে এটা থ্রো করব তুমি ওইখানেই তোমার জুতাটা থ্রো করবে ওকে হ্যাঁ হ্যাঁ অ্যাক্সেস আছে বিকজ তুমি আমার মোজা ফালাইছিলা ক্যাপও ফালাইছিলা তখন আমার চুলও ছিল না ইউ নো তোমাকে পাইতে বস আমার তো পাস আমার মোজা কেন ফালাইবেন জুতা কেন ফালাইবেন আপনি তো যে জুতা ছাড়া কেমন লাগে আর আমার তখন ক্যাপ ছাড়াই আচ্ছা জুতা আমি গায়ে রেখে আসতেছি না 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 নেভার তাড়াতাড়ি আমি যেখানে থ্রো করব ওইখানে থ্রো করবে ঠিক আছে বস থ্রো করতে আমি এটা হবে না যা ভালো হইছে একদিনে দুই মেসি গুড জব মাই বয় यस দিস ইজ সো ব্যাড কাম হিয়ার এটা ব্যাড হইছে না জি একদম খারাপ হইছে ময়লা পানিতে ধরছো তাহলে কি বলো যা ময়লা পানিতে ফেলাইছো তাহলে গুড করি সেটা চাই এদিকে তোমরা শুনো ও যেহেতু বলছে দিস ইজ সো ব্যাড না দিস ইজ সো গুড না তুমি যেহেতু প্রথমে যেটা বলছো ক্যামেরা রেকর্ড হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তুমি পুরো ব্লগে হ্যাঁ কি করতে হবে জানো কি বলো পুরো ব্লগেই হাসতে হবে হিহি করে হ্যাঁ এইভাবে হাসতে থাকবা কিন্তু একটা সেকেন্ডের জন্য থামবা না যতক্ষণ 300 ফিট আছে ততক্ষণ পর্যন্ত তুমি এটা কি ভাই এমন হাসতে হবে ওকে হাসো হাত নামায়া হিহি আবার বলো হিহি বলো কালকে বার্থডে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই নিউ চ্যানেল হিহি আচ্ছা তো এখন দোস্ত বলে সরি গাইস বলো তো গাইস এখন কারপালা আই হোপ তোমরা বুঝতে পারছো যে এখন কারপালা কোথায় কোথায় এই জি স্যার কেমন আছেন ম্যাডাম আই এম সো গুড ম্যাডাম আপনার কোনো সেবা করতে হবে No, it's okay. Madam বলেন No, it's okay. It's okay. Yes. এখন আপনাকে আমি ওকে করব। আপনি কি করছিলেন আমার সাথে মনে আছে ম্যাডাম? ভাই হাসতে পারতাছি না। কি করতে থাকো? আরে কেমন লাগতেছে? হাসতে থাক। কি কর? অন্য কিছু দে। আমি বস, আমি যেটা বলছি সেটাই। মনে আছে ম্যাডাম কি করছিলেন আমার সাথে? No. অনেক অত্যাচার করেছিলেন। অডিয়েন্স বলছে যে ঋতু তোমার সাথে অনেক বেশি অত্যাচার করছে। গাইস, আমি ফার্স্ট অফ অল বলি, ওটা ভালোবাসা ছিল সবাইকে আমি ভালোবাসি। চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ ছিল ওটা। ওটা অত্যাচারের মধ্যে পড়ে না। ঠিক আছে? যেটা আমরা মানে চুপ থাক বলতে দাও আসছে। তাহলে আমি অত্যাচার করব, ভালোবাসা দিব, চ্যালেঞ্জ দিব। কি বলো গাইস? ইয়েস। আচ্ছা তোমার জন্য নতুন একটা কিছু নিয়ে আসি। বস তাহলে বলুন এখন ঋতুকে আপনি কি দিয়ে দিতে চান? ঋতুকে আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে ঋতু আমরা 300 ফিট যতক্ষণ আসি ততক্ষণই সে আরআইপি ইংলিশ করবে। ইংলিশে টকিং করতে হবে, ইংলিশ টকিং করতে হবে। ওকে যদি আপনি ভালোভাবে বলতে বলেন তাও তো সে পারবে না, তখন তো আমি বলছি আরআইপি ইংলিশ করবে। ওকে, কারণ ওর দ্বারা তো ভালো কিছু গাইড করা যায় না। ওয়েট করবে মানে বলবে। 1 মিনিট, তুমি এখন একটা সিঙ্গেল ওয়ার্ড বাংলায় বলতে পারবে না, ইংলিশে কথা বলো। বুঝতে পারছো? আমার অ্যাসিস্ট্যান্ট দেখছো কত ভালো। আমি ভালো আছি বস। আচ্ছা, ওর স্যালারিটা আমি বাড়ায় দেব। ওকে, আচ্ছা তোমাকে যেটা করতে হবে তুমি ইংলিশে কথা বলো, বলবা যে জয় মামার টার্ন শেষ, মানে জয় মামার পালা শেষ, এখন রাকিব ভাই। হ্যাঁ, আমার পালা না মাত্র গেল। মানে ইংলিশে বইলা দেখো আগে বলো, চেষ্টা করো। মা কি মা না, কোন মা বাবা নাই, ইংলিশে টকিং করো। শাট আপ। ওকে, হ্যাঁ বস। আমি বলে বলছ 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 না। Yes. Taratari English kotha taratari. My turn finish. Joy turn finish. Joy turn finish. Now. Rakib part. Sorry. Rakib turn. On hoy. মানে right now my turn. আচ্ছা ভাই আমার টার্ন, রাইট? একটু বল। মানে ইংলিশে ভালোই বলছ, আমি বলছি না আরআইপি ইংলিশ হবে। আচ্ছা, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার গান শুনতে অনেক ইচ্ছা করতেছে, তুমি ই করতে থাকো না। আরে করতেছ না, ই করো তো। এখন আমাকে তোমার গান শোনাইতে হবে। আমি কি ভালোভাবে সরি ইংলিশ ওকে আই দিস ইজ টু মাচ। আরে বাই 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 বাই। স্টপ কাল রাতে আমি এবং ইয়াসিন মিলে একটি মানে জোস একটা জিনিস বানায় রাখছি। তো ইয়াসিন চলো তাড়াতাড়ি। এই জয় আসি স্যার, তাড়াতাড়ি ব্যাগগুলোটা ওপেন করো, এগুলো বের করো। এগুলো? হ্যাঁ, সেগুলো। দিস ইজ ফর ইউ অনলি। স্যার থ্যাঙ্ক ইউ, আমি ছোটকালে এগুলো খেলতাম স্যার। আজকে তুমি বড় কালে তোমার সাথে আমি এগুলো দিয়ে খেলবো। কিভাবে? কামে আও জয়। জি স্যার। তুমি দাঁড়া থাকবা, এগুলো আমরা সবাই মিলে থ্রো করব। হ্যাঁ আসলে স্যার। জি স্যার। Because of guys তোমাদের জন্য আমি এটা নিয়ে এসেছি, কারণ বস চ্যালেঞ্জটা শুরু করছে। থ্যাঙ্ক ইউ স্যার। ওকে দে ও তো শুরু করছে। আর নাইস গেম। Nice. Yes. Yes. Happy. Yes. Happy. Yes. Me also. Yes. By the way, I mean not English. I am also happy. Yes. Good. Joy to lakho. This is too much. আমি তোমরা কি হ্যাপি? জি স্যার। তবে একটা কথা, তোমরা কিন্তু আমাকে থ্যাঙ্ক ইউ জানাতে হবে, কারণ তোমাদের জন্য আমি এটা ম্যানেজ করছি। আর ইয়াসিন আমাকে হেল্প করছে। সো রেডি গাইস, দেখো আমার সাথে কি করতেছে। আসো, তোমাদেরকে আমি ওর অবস্থাটা দেখাই। তোমাকে সুখ দিব। তুমি একটু বলছো যে এটা কিন্তু খুবই খারাপ হয়েছে, এটা চুষে খারাপ হয়েছে। তাহলে আরো ভালো ভালো করি। ভালো কি করে? ভালো করবো কি করে? হ্যাঁ, ওই নদীতে নামিয়ে দেন স্যার। আচ্ছা, তোমরা দেখছো আমার জুতোটা ময়লা হয়ে গেছে, এখানে পানিও লাগছে, ওর কারণে পানিও লাগছে। জি স্যার। তাড়াতাড়ি রাকিব কি করবে? পিন ডাউন হও তাড়াতাড়ি, এগুলো কি বলা লাগে। তাড়াতাড়ি ঋতু দিকে এসো, তাড়াতাড়ি, দেরি করবো না, আমার দেরি ভালো লাগে না। আমার পাটা এখান দিয়ে উঠে এখানে রেখে দাও। আমি ওর বস। এন্ড রাকিব তুমি তোমার কাজটা করো তাড়াতাড়ি। বস কি দিয়ে পোস্ট করবো না, এটা কিছু ভালো মতো ভালো মতো। হ্যাঁ, এই যে এই দিকটা, এই দিকটা। হ্যাঁ, ওর ঘাড়েও ময়লা আছে। তো গাইস এখন আমরা বাসা চলে যাবো, বিকজ অফ আমরা সকালে সবাই চলে এসেছি এখানে, কারণ নাস্তা কেউ করি না। এখন বাসায় যে নাস্তা করবো, তারপর আবার অত্যাচার শুরু করবো। সো লেটস গো। তবে আমি হেঁটে যাবো না, এখন কি করবেন তাহলে? জয় আমাকে কোলে নিয়ে গাড়িতে নিয়ে যাবে। কোলে নাও, কোলে নাও, ভালো মতো আমাকে ধরে রাখতে হইতেছে কেন। তো চলো 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 চলো, পারে না, তুমি আসো। হ্যাঁ, ওকে বস। ওকে বস তাড়াতাড়ি কোলে নাও শাশাকে অত্যাচারগুলো আমার উপরে করবে না কোলে নাও ভাই তোমার কপালে ছিল আর যা সরে না করে নিতেছি এমনে না এমনে না এমনে না এমনে না এমনে না বস পড়ে বস পড়ে বস 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 চলো চলো মাথা ঘুরায় মাথা ঘুরায় থামা 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 মাথা ঘুরায় This is life! This is life! Then, boss. You can boss. So guys, chalo amra ekhon bashay jacchi bashay giye then vlog ta abar continue korchi. So guys, ekhon amra bashay chole aslam ashar pore khawa dawa korlam ekhon amra vlog ta notun kore abar continue korlam. Notun kore na. Acha, cut. So guys, এখন আমরা বাসা চলে আসলাম খাওয়া দাওয়া করার পর আমরা আবার So guys, আমরা বাসা চলে এসেছি এখন আমরা So guys, আমরা 300 ফিট থেকে বাসায় চলে এসেছি বাসায় এসে সবার ফার্স্টে খাওয়া দাওয়া করেছি যেহেতু আমরা সকালবেলা না খেয়ে চলে গিয়েছিলাম সো খাওয়া দাওয়া করে এখন একটু শান্তি ফিল হচ্ছে সো বস আপনি তো খুব ভালো না বস তো এখন আমরা ব্লগটা কন্টিনিউ করব আচ্ছা বস শুনেন আমি কি বলি বলো বস আজকে তো আপনি তো জানেন 300 ফিট তো ঘুম হয় না বস একটু খাওয়া দাওয়া করে একটু ঘুম পাচ্ছে বস একটু ঘুমাই ঘুমাবা হে বস ঘুমাবা বস আজকে যে অত্যাচার করছেন আমার বুকটা এখনো ব্যথা করছে আমার কাছে সময় আছে হচ্ছে 24 ঘন্টা আমার কাছে সময় আছে বুঝো নাই 24 ঘন্টার মধ্যে যাও অত্যাচার করার বস আমি একটা কথা বলি আমি বলবো ও কিন্তু আপনার বিরুদ্ধে যাচ্ছে বারবার আপনার কিছু করা উচিত বস সবার জন্য করব সবার জন্য নয় আচ্ছা বস আমরা কিছুক্ষণ রেস্ট নেই একটু ঘুমাই বস ঘুমানো না আমি गाइस আমি কিছু বলতে চাই সে বস কিভাবে হয়েছে তাই সে কোন কথা উচ্চারণ করতে পারে না আচ্ছা আর উনি বস হয়েছিল ওনার উনি কিছুই করতে পারে না রাকিব যা করেছে তাই করছে ওনার ব্রেন আচ্ছা বস আমি একটা কথা বলি আমার কথা শুনেন আজকে দেখেন বস আমার ছাতা কি হয়েছে রোদে পুরো একদম অনেক বস হ্যাঁ কি রেস্টের দরকার না জি বস তোমারও হ্যাঁ বস একটু ঘুমাই পড়ো হ্যাঁ মজা ঘুমারা বস আচ্ছা ওরা যেহেতু রেস্ট চাচ্ছে ওদের জন্য আমি রেস্টের জন্য কাল রাত থেকে একটা আমি আর ইয়াসিন মিলে একটা প্ল্যান করে রেখেছিলাম সো ইয়াসিন ক্যামেরা অফ করো আমি জিনিসটা নিয়ে আসতেছি চলো এই বস কি হচ্ছে বস তোমরা রেস্ট করো তোমরা যত রেস্ট আসো 300 মিনিট থেকে আসো বস ছোট খারাপ লাগে সো আমরা রেস্ট করি টু মাচ করে বস ওদের সাথেই করা উচিত বস সবার সাথে যাবে সো ইয়াসিন ক্যামেরা অফ করো আমরা যাই নিয়ে আসি বসের থেকে আমি একটু বেশি বড় আচ্ছা জয় তোমাদের কি মনে হয় যে বস কই গেছে কিছু একটা গোলমেল করতেছে ভাই ওর মাথায় বুঝতেছে আমার জানা মতো মনে হয় কি ইয়াসিন ওদের সাহায্য করতেছে না ইয়াসিনের সাহায্য করতেছে আল্লাহ জানে এই গাইস চলে এসেছি আমরা এটা কি নিয়েছো বস আমি এটা বুঝে গিয়েছি আপনি কেন এনেছেন কেন রিতা খারাপ তাড়াতাড়ি কেন বস আমি জানি কারণ এর আগের ব্লগে রিতু আপনার সাথে যে অত্যাচার করছে সো আপনি এবার এটা আনছেন এটা দিয়ে রিতুকে গোসল করাবেন রাইট গাইস দিস ইজ সো গুড আর ওই এমন গোসল করানো অনেকদিন কতদিন ধরে গোসল করোনা না আমি আজকালকে গোসল করছি আজকে করে দেখো আজকে গাইস আজকে করছি সরি মানে আজকে করছি গাইস এটা মিথ্যা কথা গাইস দেখো মেরা গোসল না করে কিভাবে মেকআপ করে দেখো তুমি বারবার মেয়েদের নাম কেন না তুমি কি জানো না এখানে মেয়ে অডিয়েন্স আছে আমি শুধু তোমাকে বলছি মেয়ে বলছো ভুলে আর ওটারে কি বলে রে আরে এত কিছু জানি না আজকে তোমাকে কিছু করে সরি তাতে চল রে গাইস কাম হিয়ার গাইস আই এম সো হ্যাপি ইউ অলসো তোমরা কি জানো তোমাদের সামনে কত সংবাদ আছে সংবাদ কি সংবাদ এটা প্রাইজ ছিল আপনার আইডিয়াটা না হলে নয় অনেক দারুণ বসো আচ্ছা এখন কে বসবে এখন কাকে পছন্দ করে কাকে পছন্দ করে না আমি বলি বস আমরা এখন বসানো উচিত কাকে জানে কাকে বস ভাই আগে আমি কেন আমার চুল ধরে আমি বসতে আজকে ভাই চুল ধরে আমার চুল এত জয় চুল ধরে না আপনি বস চল আমি না জয় বস শুনেন এখানে বসবে ঠিক আছে বস উঠতে পারবে না একটা শর্তে। ওকে এখন বস যেটা কথা সেটা হচ্ছে যদি একটা ডিম পুরো খাইতে পারে তাহলে উঠতে পারবে। বস আমি টিভি আসতেছি আপনি বসেন, বস আপনি কষ্ট করবেন কেন? বস আনফরচুনেটলি ডিম শেষ, এই জন্য দুইটা তুমি যতক্ষণ ডিম খেতে পারবে না ততক্ষণ তুমি উঠতে পারবে। তুমি যদি ডিম খেয়ে ফেলো সরি ডিম না কাঁচা মরিচ খেয়ে ফেলো তুমি উঠে যাবা। ওকে বস চল এবার বস বরফটা রেখে আসি ঘরটা ময়লা। হ্যাঁ বরফটা তুমি আগে বসো তারপর রেখে আসতেছি। বস বসো 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 আপনি এত বুদ্ধি দিবেন। হ্যাঁ তাড়াতাড়ি বসো। আমি বস কিন্তু আমি জলদি করতে পারবো না, তাড়াতাড়ি বসো। বস আমি তো আপনি তাড়াতাড়ি দিন বন্ধ করুন, বরফ গলে যাচ্ছে। এক আই বসো আরে ধরে বসো শান্ত করে বসো। বস প্লিজ বস মাফ করেন বস, বস আপনি বস আপনি পায়ে ধরে বস মাফ করেন বস। আই বসো কি করব বস বস ভালো মতো বস বসো। আই বস আমি একটা বুদ্ধি বাইরে বস এবার ও কাম শুনাবে যা বস আমি আপনাকে বুদ্ধি দিয়ে আসতেছি। এবার তুমি কাম শুনাবে কাম শুনাও বস অনেক লাগে আমি আমাকে বুঝতেছি না কিন্তু কাম গানো গান গানো। আজকে তোমার পেজ থেকে দিছি সবাই বলছে যে রাকিবকে দিয়ে গান গানো হোক, রাকিবের মুখ থেকে গান শুনতে চাই আজকে। আমি অডিয়েন্সের মনের ইচ্ছা পূরণ করতে গান একটু দাঁড়াই না 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 এই বাবা বক বক আজকে বাই দ্য ওয়ে কালকে কিন্তু আমার বার্থডে। আমার বার্থডে আজকে আজকে পুরো বকছে নাশে কি ডিম নাই নাশে কি এই তাড়াতাড়ি বসো বসো আই বসো না কেন তুমি বসো 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 গান বস বস শুনে গান গাও বস গান গাও বাই দ্য ওয়ে কালকে আমার বার্থডে। ওই তার বার্থডে গোষ্ঠী কি লাই তুই কালকে তো আজকে গান গাইস সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব তো করবে যদি গান না দাও সাবস্ক্রাইব করবে না গান গাইতে হবে। আচ্ছা কি গান গাবো? বসো গান গাও। ভাই আমার আমার 12টা বাজে যেত ভাই না বস ও সরি বস গান গাও। কি গান গাবো আপনি বলেন? কি উত্তেজনা করছিল দুই ভাই বোন মিলে আমার উপরে আজকে বুঝতে পার ভাই চোখটা শুনে চল তো তাড়াতাড়ি গান উঠতে যা আমরা তো যেতে তাড়াতাড়ি উঠতে যা। আচ্ছা কি গান গাবো বলো তুমি? আমি সেখানে গাচ্ছি সম্পন্ন জানি না তুমি তাহলে কোনটা পারো এদিকে বসো সেটাও গাও যেটা পারো সেটা। আমি পজিশনটা চেঞ্জ করব না কি পজিশন চেঞ্জ করা যাবে না ভাই আল্লাহর কসম করে জ্বলতাছে আমারও তো পায়ে ঠান্ডা পানি লাগতেছে আমার পা। আচ্ছা বলো কি গান গাবো? যে গান পারো সেই গানই গাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর পারতাছি না যা আমার এই পা ধরে গেছে জ্বলতাছে এখন ভাই তুই বাবা গাইস ভালো আছি ভালো থেকো। আমার নতুন চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার ঠিকানা চিঠি রেখো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা গাইস আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লেগেছে আমার কি সুন্দর গমকে দাঁড়াবা চাবা বস বস আচ্ছা না শোন না কইতে দে বস। গাইস আই হোপ তোমাদের কাছে আমাদের আমার উত্তর আমি তোমার পক্ষ থেকে বলি তাড়াতাড়ি বলো। গাইস আই হোপ আপনাদের আমার উত্তরটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে রাকিবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন তা অবশ্যই। তো গাইস চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপ হচ্ছে স্টেপ চলবে না তো गाइस চলো আমরা নেক্সট স্টেপে চলে আর আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে এটা 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 চলে না আমার কই এটা চলে এই বক্স এখানে বসে না আমাদের আমাদের নেক্সট স্টেপ কি সেটা জানেন? সেটা হচ্ছে বিহাইন্ড দ্য সিটি। সেটা হচ্ছে পুরো ঘরটা পরিষ্কার করা। তো ঘরটা পরিষ্কার করে দেন আমরা আসছি ভাই তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে ভাই এগুলো বলে আসলে আমরা যাই তুমি পরিষ্কার কর না চাকরির অনেক। গাইস ওদেরকে রুমটা ওয়াশ করতে দিয়েছি সে কতক্ষণ আগে, ওরা হয়তো রুমটা ওয়াশ করে রেস্ট শুরু করে দিয়েছে। কারণ আমাকে যদি বলে যে রুম ওয়াশ শেষ তাহলে রেস্ট করার সময় পাবে না। তো চলো দেখি ওদেরকে দিয়ে কিছু করানো যায়। কারণ আমি 24 ঘন্টার জন্য বস 24 ঘন্টা পর আমার সাথে কী হবে আমি নিজের জন্য। সো কেমন ওদেরকে দিয়ে কিছু করানো যায়। আরে জয় ঘর পূজা শেষ নেই একটু ফার্নিচার সব দেখতে ব্যস্ত দিতেছে তাই হ্যাঁ তোর মামা তো পুরো ঘুমাইছে। এই এই শাহিদ বস ইট ওয়াজ প্র্যাঙ্ক। প্রত্যেকটা ব্লগে কি ঘুমাইতা হয়? ঘুমাই নাই বস, প্র্যাঙ্ক করতেছিলাম। প্র্যাঙ্ক? হ্যাঁ বস। তুমি তো আনতে দেখবা মুঝে ও তো ফোন টিপছিল, তো তুমি ফোন টিপা না কেন? খারাপ ফোনে চার্জ নাই। হ্যাঁ? চার্জ নাই। এর জন্য তোমাকে শাস্তি দিতে হবে। হ্যাঁ, আসো। এই রিতু আসো। দাঁড়াও তুই আসিস, দাঁড়াও আমি আসতেছি। ও ঘুমাইছিস না? ঠিক ঘুমাইতাছ না ওটা? আই এম সো টায়ার্ড। উঠ শাস্তি দি উঠ। গাইস সেই কালকে থেকে এখনো ঘুমাইতে পারতেছ না, তুই এরকম করতেছিস কেন? কিছু করার নেই, তুমি আমাদের সাথে যেটা করছো আমি করতেছি। আমি তো জিয়া করতেছে, মেহেদি করতেছে, যেটা তোমার বাম তো মারছিলা তুমি টুকুটিবাজি করছো না? কখন টুকুটিবাজি করছি? গাড়ি চুর তুমি তোমাকে বেয়াদব বলছি। কি বেয়াদব বলছি? কে কখন বেয়াদব বললাম? ক্যামেরাতে আছে ইয়াসিন বেয়াদব বলছে। বেয়াদব বলছো না আজকে তুমি? আমি বেয়াদব? বেয়াদব তুমি যে ভদ্র বানাবে আমি তো এগুলো কিছু বলি নাই। জয় গুটিবাজি করতে। আচ্ছা আমি মানলাম আমি বেয়াদব, তোমাকে আমি কি ভদ্র ছেলে বানাবো? কি বলবো জয়? ইয়েস ইয়েস গিভ মি হাই ফাইভ। কাছে চুপটা করে নে। ওকে খুব বিরক্ত লাগতেছে। জাস্ট তোমরা ওয়েট করো আমি আসছি। গাইস আমার প্রচুর পরিমাণে বিরক্ত লাগছে, আপনাদের বলে বুঝাইতে পারবো না। অনেক বিরক্ত লাগছে। তুই এই গুটিবাজি করলি কেন? মাইক মানে তুমি একটু শাস্তি বেশি। তাতে আই দেখো দিকে যা, ওদিকে যা, দেখে যা। ঋতু তোমার ভাই, তোমার একমাত্র ভাই আমাকে কি বলেছে জানো? বেয়াদব বলেছে। আচ্ছা বস আমি তো আপনাকে বলি না, আপনি বিশ্বাস করতে না। ওয়েট বেয়াদবকে বেয়াদবই বলতে হয়। হ্যাঁ আমি বললাম আমি বেয়াদব। তোমার ভাইকে তুমি গুড বয় বানিয়ে দাও। আমি তো আসলে এভাবেই গুড গুড বয়। তাহলে বাবু বানিয়ে দাও। বাবু বাবু খেয়েছো? বাবু খাইছো? ভাই আচ্ছা আমাকে নিয়ে তোমরা কি শুরু করছো? প্রতিটা ব্লগ আমার একটু আজেবাজে কাজ করে। আগের ব্লগ আমাকে মেবার হয়েছে, মানুষ কমেন্টে কত কিছু বলছে। হ্যাঁ আচ্ছা তুমি কি আগে ব্লগে ছিলা? আমি কি ছিলাম না? আচ্ছা আমি কি আগে ব্লগে ছিলাম না? তুমি ছিলা কিন্তু তোমরা ফকির বানাইছো আর আমার কি মে বানাইছো। মানুষ বাজে বাজে কথা ফকির বানাইছে। আমাকে কয়বার ডান্স দেওয়া হয়েছিল মনে আছে? কি ডান্স? হাই গরমি মনে আছে? তারপর তোমাকে বাবু বলে দিই। ওটা তো ডেয়ার ছিল, আমরা দেই নাই। ওটা আমাদের প্রিয় দর্শক যে আপনারা দিয়েছেন দর্শক। আজকে এটা একটা চ্যালেঞ্জ বুঝছো তো? কিছু করার নাই। তাতে তোমার ভাইকে ছোট বাবু বানিয়ে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্যামেরাটা অফ কর, আমরা বাবু বানিয়ে নিয়ে আসি। আচ্ছা ক্যামেরাটা অফ থাকুক, আমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওকে বাবু বানিয়ে নিয়ে আসছি। ছোট একটি ব্রেক। 3 2 1 জিম নো। আরে রাও কর না ভিডিও শুরু। কোনো কথা কই না মারব মুখে নি। ভিডিও শুরু তে খাচ্ছ না? ভিডিও শুরু মানে নতুন একবারে নতুন। এই যে চকচক করতেছে চেহারাতে, এটা নতুন মুখে ল। ইয়াসিন এর ক্যামেরা শুরু করছে। আচ্ছা আচ্ছা মুখে নাও, মুখে নাও, মুখে নাও তো রে, মুখে নাও ভালো মতো নাও। বল এটা আচ্ছা না বল আমি গুড বয়। বল আমি গুড বয়। এটা মুখে থাকলে আমি কিভাবে কথা বলবো? এটা বল বল কাজ কর। আমি চুপ, ভাই চুপ তুই বল। সরি I'm good boy. এটা বাই কর। I'm good boy. না আবার এম কর। আচ্ছা আমার কথা শুনে একটা ছেলেদের মাথা কে যেরকম এগুলো করে থাকে। আমার আম্মু ছোটবেলায় এম করছিল। তুই তোর ঘরে তো আমরা করবি। হ্যাঁ এটা তুমিও করো। এম করো এবারে হাতে নাও বাই করো। হাসবা না, হাসলে তোমার না। আচ্ছা আচ্ছা I'm good boy. I'm না I'm good boy. আমি কি বলছি? I'm good boy, বড়দের মতো না ছোটদের মতো। I'm good boy. আচ্ছা তোমার তো চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। জি আমার কথা শুনুন বস, আপনি সবসময় আমার উপর এরকম অত্যাচার করেন কেন? বিকজ অত্যাচার তো শুরু হয়েছে তুমি আমাদের উপর দিয়ে শুরু করছো। ওকে তো আমি একটা কথা বলি। বলো প্রিয় দর্শক, এই ভিডিওতে যদি 1,55,000 লাইক হয় তাহলে 24 আওয়ার ব্রাদার চ্যানেল আসবে। বস আমি এখন এগুলো খুলে ফেলি বস, অনেক কষ্ট হইতাছে বস মাথা লাগা। এখন না এখন না পরে পরে বস আমি এখন বাইরে যেতে পারতাছি না, বাইরে গেলে সবাই হাসবে। তুমি বাইরে যাওয়া লাগবে না, তুমি আমাদের সাথে থাকো এখন। আচ্ছা বস আমি একটা কথা বলি আপনাকে, ঋতুর জন্য আমি একটা বুদ্ধি দেব বস, প্লিজ বুদ্ধিটা শুনেন বস। ভালো একটা বুদ্ধি দেব, কঠিন। আপনাকে আমি একটা ভালো বুদ্ধি দিব, আপনার যদি ভালো না লাগে আপনি বললেন। বলো শুনুন বস, দেখেন এর আগের ব্লগে ঋতু আমাকে মেশাজে সাথে দেখছেনই, আপনাকে ফকির সাজাইছে বুঝেন। অপরাধে অত্যাচার হইছে। আপনি ফকির সাজাইছে, আপনাকে মারছে মারছে না? তো এখন এক কাজ করেন, চলেন আমরা ওকে ছেড়ে সাজাই। আব্বু টি-শার্ট আর জামা কাপড় পরে ঢোলাগুলা ঢোলাগুলা আব্বুগুলো তো ঢোলাই হবে। চল বস ভালো না? এখন কেমন লাগতেছে সেই না? হ্যাঁ ছোট না বলি হার কুত্তে কা দিন আতা হ্যায়। আজ কুত্তে কা স্কুল থেকে আমারে সরি স্কুল থেকে। আরে বস ভুলে হ্যাঁ বস ভুলে। আচ্ছা আমি এটা নোট করে রাখলাম। রাখলাম আমাকে এটা নোট করতে হবে। টাইম হলো বস। ঠিক আছে এখন তোমাকে যেটা করতে হবে সেটা তো তোমার ভাই বলে দিয়েছে তো তাড়াতাড়ি করে ফেলো বাসা এখন আব্বু টি-শার্ট নাই এটা তো আমি নিয়ে আসবো তোমার কাছে টেনশন গাইস প্রিয় দর্শক আপনারা একটু অপেক্ষা করুন আমরা ঋতুকে একদম কমপ্লিট করে নিয়ে আসতেছি ওকে ইয়েস ওকে আগে আমি ড্রেসগুলো ইনোকি দেই তারপর রেডি হয়ে আসো ওকে প্রিয় দর্শক আমাদের ঋতু রেডি হয়ে গেছে সো এখন আমরা ঋতুকে নিয়ে আসব সো চলো রেডি এটা মুখে না মুখে এটা রেখে তারপর কথা বলবো মুখে যেন বাইরে না আসে ওকে ঋতু কাম অন guys ঋতু চলে এসেছে সো কাম অন ওয়াও হোয়াট আ লুক This look is so amazing I know তোমার কেমন লাগছে বলো chill chill পুরো cool না yes আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন কি বল তোমাকে দে স্যার আমি একটা কথা বলি ওকে এখন বলেন যে একটা একটা ছোটখাটো একটু কবিতা শোনাতে ইংলিশে ইংলিশ কবিতা Twinkle twinkle little star how I wonder how you are I'm up so high like a diamond like a diamond in the sky oh my come on oh ma what is it my guy boss ar choke kichu dekhteche na অনেক জোরে জোরে মারছে কে মারছে মারবে তুমি মারছিস না হ্যাঁ এবারে চুল পরে তুই গামি আর ডান্স করবি খাপড় গামি ডান্সে ওয়াও চল না এখনি তোমার ডিয়ার কমপ্লিট বস শুনেন এখন হচ্ছে ডিয়ার দস ডিয়ার যদি না মানে বস কঠিন মাইর হবে এবার মাইর উপর মাইর শুরু হবে কঠিন থামবো না মাই থামবো না চোখ দেখি লাগানো প্লিজ আমি তো মারি নাই স্যার তুই মারছিস বস জানেন ইটকে না আপনাকে অবিয়াত বলছি আমি বলি নাই বস আমি যখন অ্যাকশন বলবো তখন অ্যাকশন ঠিক আছে 3 2 1 অ্যাকশন ক্যামেরা ছিল কি কোনটা ওই মিজি রাতে সাথে এদিকে সে আমার মারছস মারা যাবে বস আপনাকে তুলে দিলাম So guys, আমরা তিনজন মিলে একটা প্ল্যান করেছি যে প্ল্যানটা এখন আমাদের বস বলে বস আসেন তারপর প্ল্যানটা একটু বলেন তো প্ল্যান আচ্ছা আপনাকে আমি সাহায্য করে দিই ওকে সো আমার বস যেটা প্ল্যান করেছে সেটা হচ্ছে ঋতু অনেকক্ষণ ধরে বেঁচে গেছে তো ঋতু অনেকক্ষণ ধরে বেঁচে যাচ্ছিল তো আমি বসকে বসের একটা আবি আই দিয়েছি বস হ্যাঁ Thank you. Thank you, Joy. Okay, so আমরা যে প্ল্যানটা করেছি প্ল্যানটা তোমাদের দেখাচ্ছি তোমরা একদম থ হয়ে যাও ওয়েট করো এর আগে ঋতু আমাকে খুব অত্যাচার করছে এখন ওর অত্যাচার তোমরা তো জানো এখন কম বেশি ঠান্ডা পড়ছেই সো গাইস দেখো গুলো ঠান্ডা বরফ সো আমরা ঋতুকে এই বরফ পানি দিয়ে গোসল করাবো ভাই যে পরিমাণে ঠান্ডা পড়ছে আর এখন রাত হয়ে গেছে প্রায় 9টা 10টা সো এই রাতের মধ্যে আজকে গোসল করতে হবে আপনারা তো বুঝতে পারছেন পানিও ঠান্ডা এর মধ্যে বরফ আর তারপর থেকে শীতের দিন সো চল এখন ঋতুকে নিয়ে আসি চলো এক কাজ করি আমি আগে যাই ঠিক আছে ও যেহেতু তোমাদের দুজনকে ভয় পাবে না সো আমি আগে যাবো ঠিক আছে বলবো ব্লগ পজ যেটা বলছে বসে কাজ শুরু হবে চল আসো আমিও যাবো তুই যাবি না আচ্ছা ওকে বলো নো গেম সারাদিন খালি পাবজি 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 দেখো খালি পাবজি খেলে নো পাবজি এখানে চল আমাদের সাথে আসো তো তোমার কি অবস্থা কেমন আছো বলো সব এগুলো কি দেখেছো বরফগুলো দেখতেছো এগুলো আই হবে হ্যাঁ খেতে হবে ঠিক আরে না খেতে হবে কি বলবো বড় একটা বলবো না সো তোমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বস পারমিশন দিয়েছে সেটা হচ্ছে তোমাকে এখন এই আইস বাকেট দিয়ে গোসল করতে হবে হ্যাঁ তো বস আপনি একবার করেন দেন বস যেটা বলবে সেটা তোমাকে শুনতে হবে তুমি বসকে অর্ডার করতে পারবে না Guys, দেখো ওরা আমার সাথে কি করতেছে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে গোসল করাইতেছে তাও আবার আজ তো বরফ দিয়ে আল্লাহ দেখো আমার হাত আরে ভাই ঢেলা দাও আমার এটা অনেক ভারী তো সো গাইস এখন হচ্ছে ঋতুর ডেয়ারের পালা এই ঠান্ডা বরফ দিয়ে আল্লাহ গোসল করতে হবে 3 2 1 অ্যাকশন So guys, এখন বাজে রাত 3টা সো আমাদের বস আমাদের পুরো অনেক অত্যাচার করেই যাচ্ছে এতক্ষণ বিহাইন্ড দ্য সিন অনেক অত্যাচার করেছে সো বস প্লিজ এখন একটু ঘুমাতে দেন বস প্লিজ বস শুনুন না বস অনেক রাত হয়ে গেছে বস দেখেন না 3টা বেজে গেছে বস 3টা বাজে বস প্লিজ ঘুমাই বস আসলে আজকে দেরি হয়ে গেছে কখন 3টা বেজে গেছে বুঝতে পারিনি আমার বস চ্যালেঞ্জে কিন্তু আমি আমার ব্লগ এতক্ষণ কন্টিনিউ করি না আমি সেই বিকালবেলা শেষ করে দিয়েছিলাম মনে করে দেখেন বস তোমরা কতগুলো আমি শিশু কথা শুনি বল বস ঘুমাই বস মাথা কাজ করতেছে না বস প্লিজ বস ঘুমাই বস কিছু ভালো লাগছে আমাদের বসটা খুব ভালো কি শান্তি লাগছে गाइस তোমাদেরকে থ্যাঙ্ক ইউ আমাকে বস বানানোর জন্য না আতে এনে কত কত কিন্তু বস প্লিজ বস ঘুমাই ঘুমা ওকে যা ঘুমো আরে ওদিকে যাও ওই তোমার বিছনায় ফেলে বসে যাও যাও তুমি ওদিকে যাও বস এটা কি বিছনা ওদিকে মানে ওইদিকে যাও আর নিচে চো তা কি ভাই আর নিচে যা আজকে আমি যা অনেক উপরে এত বড় খারাপ আজকে আমি তুই খারাপ মানে তুই নিচে যা এই তুই বস পার্টি দে লাড়ি তুই যাও আই যাই ফাইনালি অনেক গোয়াস্তে সাবন করেন না ও আজকে নিচে গোয়াবি নিচে গোবে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে কি বলে এসিটা কই যদি দেখছি ঘুমতে ঘুরতে যাও 23 কি 24 মারবো আগে তোর তো বলা নাই তুই বলে রাইস আমি কেন বস তুই চলে আর এসে কমাইতে দিবি না আই সব দুজন গাইস কি পরিমাণে অত্যাচার যত সেগুলো কি ঠিক বল তোমরাই বলো সো গাইস এখন বাজে 4টা 24 শীতে অনেক বেশি বাজে অবস্থা আর এদিক থেকে আমাদের বেদ্য বসটা ঘুমাইতেছে মন চিন্তা একটা ভাইঙ্গে ফেলি সো আমি আর জয় যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে আমরা আস্তে করে সাইড দিয়ে গিয়ে ঘুমায় থাকবো কারণ পসিবল না এই শীতের মধ্যে এত ঠান্ডা আর অনেক কষ্ট হচ্ছিল জয় তো বসেছিল জয় ঘুমাইতে পারে আর আমি ঘুমানোর চেষ্টা করছিলাম যে সত্যি কথা বাট পারি নাই ঠান্ডায় সো এখন আমরা এসি বন্ধ করে দিয়েছি আস্তে করে জয় চল তুই আর এসে পড়ি চলো অনেক ঘুম আসতেছে গাইস প্লিজ একটু বোঝার চেষ্টা করো এখন বাজে রাত 4টা আর আমরা মানে এর আগের দিন রাত্রে ঘুমাইতে পারি না তাহলে আমাদের অবস্থা কি পরিমাণের খারাপ হচ্ছে তোমরা বুঝতে পারছো আর বাই দ্য ওয়ে কালকে তোমার বার্থডে না তো ঘুমাইতে হবে আমি ঘুমাইতে যাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সো গাইস গুড নাইট বাই বাই আর শুনেন আপনারা দোয়া করেন যাতে বাকি ব্লগটুকু সুস্থ থাকতে পারি ঠিক আছে কারণ আজকে যে অত্যাচার করছে বসটা অনেক প্রচুর পরিমাণে করছে তোর জন্য আমি অনেক মাই খেয়েছি তুই আমার জায়গায় মিথ্যা কথা বলছিস তোমার ডিভাইসই করছিস সো গাইস গুড নাইট অনেক ঠান্ডা লাগতেছে বাই বাই প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন সো গাইজ এখন বাজে 3টা 21 সো আমাদের বস চ্যালেঞ্জ আরো অনেক আগেই শেষ হয়ে গেছে কারণ বস সকালবেলা ঘুম থেকে উঠতে পারে নাই এর জন্য আমরা সবাই বেঁচে গিয়েছি সো আপনারা তো বুঝতেই পারছেন এখন কিসের পালা সো চলো আমরা এখন আমাদের এক্স বসের কাছে যাই চলেন আসেন হেই এক্স বস হাউ আর ইউ ভাই যা তো ভালো লাগতেছে না যা বেটা তোর আমার দেরি করে ঘুমাইতে দিছিস আমি ঘুমাইতে পারি না তোদের জন্য আমি দেরি করে উঠছি দেখতে আমি কেমন চলে সরি বাই বাই কেমন লাগছে কালকে তো অনেক অত্যাচার করেছিল না ভাই তোমার মন ভালো না ভাই কেন মন ভালো না কেন? আমি বস হইতে পারি নাই ভাই, মনের মতো বস হইতে পারি নাই। ওই শিখে তো মনের মতো ভাই কি পরিমাণে অত্যাচার করছে, তাও বলে মনের মতো নাকি বস হইতে পারে নাই। বাই দ্য ওয়ে আমি তো তোমার বার্থডে, ও হ্যাপি বার্থডে ভাই। সো রেডি কেন ভাই? দাও আমাকে এগুলা কি, এগুলা এগুলা এমন 3 2 1 I see what you got, terrible time. I see what you got, for me, baby. Cap for me, baby. Cap for me. এগুলা কিছুই না, জীবন তো যা করছো আসলে। ভাই মাপ চাই ভাই, আমার জীবনে লচুক না ভাই। ঢঙ্গটা আছে, এগুলা ঢক ঢক। আমি ফেটে গেছে, এগুলো ফেটে গেছে ভাই। আমি পছন্দ না। তুমি মানে কি লাগা রে? ব্রেকফাস্ট খাবার না ওকে। তো আসো এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে আর ইম্পর্টেন্ট কথা বলবো, ইম্পর্টেন্ট। সো বাই দ্য ওয়ে আজকেই লাস্ট ব্লগ, যে ব্লগে আমাদের এই ব্যাকগ্রাউন্ড দেখতেছেন। এরপর আর কখনো আমরা এই রুমে শুট করছি না। একটু নাচ দাও, নাচি নাচি নাচে বলো যাও, খুশি সংবাদটা দাও তুমি সবাইকে। আমি তো বস, আচ্ছা বস যান বস। 3 2 1 গাইস, এটা হচ্ছে আমাদের এই বাসায় এই লাস্ট ভিডিও, কজ আমরা এরপর এই বাসায় থাকছি না না। সো আমি বলে নেই, কে তুমি এর আগের ব্লগে বলছিল সবাইকে আসতে, কেউ যদি বাসার নিচে আসে সেটা ড্রাইভার তুমি না। সরি গাইস, এক্সট্রিমলি সরি, আমি ক্ষমা প্রার্থী আপনারা। সো আশা চান্স নাই, যেহেতু আজকে 19 তারিখ, সো 19 তারিখে যারা যারা দেখছেন প্লিজ আসেন। আর 19 তারিখের পরও যদি দেখেন প্লিজ আমার এই লোকেশনে আর কেউ আসবেন না, কারণ এখানে আমি নাই। যে রাকিবের কসম খেয়ে বলতেছি আমরা এই বাসায় নাই, আসলে আমাদেরকে পাবেন না। আপনি যখন এই ভিডিওটা দেখবেন ততক্ষণে কিন্তু আমরা এই বাসায় নাই। সো বুঝে নেন যে আমরা এখান থেকে চলে গিয়েছি। সো এটা হচ্ছে আমাদের লাস্ট এই বাসায় শুট। সো চলো এখন আমরা একটু ঘুরে ঘুরে বাসাটা দেখি, চলো। মানে এই রুমটাই শুধু এখন রুমটা দেখো, বাসার অবস্থা ভাই ওই রুম আমরা বুঝতেছি এটা ভালো না, এই রুমটাই দেখো। ওকে সো গাইস দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের আলমারি, এখানে হচ্ছে আমাদের খাট, আর এখানে হচ্ছে আমাদের এক্স বস। সরি আমি মিস করছি। সো গাইস আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ ইউ গাইস এনজয় দিস ব্লগ। ইফ ইউ গাইস এনজয় দিস ব্লগ দেন ডোন্ট ফরগেট টু হিট দা লাইক বাটন। আর প্লিজ, আর আমাদের নতুন চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 গাইস প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেন, কারণ আমরা চাচ্ছি একদিনের মধ্যে একটা রেকর্ড করতে, একদিনের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার ইনশাআল্লাহ আমরা সকলে মিলে এটা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। সো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আমার নতুন চ্যানেলে চলে যান আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আপনি কত নাম্বার সাবস্ক্রাইবার সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনস্টাগ্রামে ট্যাগ করেন। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ। আর বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমার বার্থডে, সো বাই বাই।